আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এর পর্যায়ে আমি আলোচনা করব আমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক যে চূড়ান্ত মূল্যায়ন যেটা আছে, তার হচ্ছে 30 তারিখে যে অ্যাসাইনমেন্টটা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ওকে, তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এখানে। ইতিহাস ও 30 তারিখে যে অ্যাসাইনমেন্টটা আছে এখানে, অবশ্যই আমি এখানে যতগুলো অ্যাসাইনমেন্ট এখানে আছে সবগুলো ধারাবাহিকভাবে দিয়েছি। তো আপনাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই দেখবেন, আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্টে লেখা আছে ক্লাস 7, ক্লাস 6, এগুলো সব লেখা আছে প্লেলিস্টে। এবং এছাড়াও আমি আরেকটা বার্তা দিই, সেটা হচ্ছে আমি হচ্ছে ইন্টারমিডিয়েট এবং 9-10-এর ভিডিও করা শুরু করছি অলরেডি। তা আপনারা চাইলে আপনার মানে পার্শ্ববর্তী ভাই বোন থাকে আর কি, তাদেরকে বলতে পারেন চ্যানেল বিষয়ে, কারণ আমি এখানে ইন্টারমিডিয়েটের একদম A to Z সব ভিডিও করি এবং 9-10-ও করা শুরু করছি এবং ক্লাস 6-7-ও করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন আর কি। ওকে, তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মদিবস 3। ওকে, 120 মিনিটের কাজ। তো আমাদের এখানে কাজ আছে দুইটা। ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের 2 নম্বর কাজ, কাজ 2, আর হচ্ছে কাজ 1, মানে কাজ 2 আর কাজ 3। তো আমি করবো কি, এটার জন্য দুইটা এখানে ভিডিও বানাবো, একটা হচ্ছে কাজ 2 এর জন্য একটা ভিডিও বানাবো, আর হচ্ছে কাজ 1 এর জন্য একটা ভিডিও বানাবো। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কাজ 1, মানে কাজ 2 আর কি, মানে 1 নম্বর টিউটোরিয়াল আর কি। আর এরপরে আজকে এই ভিডিওটা বানাবো আমি, অবশ্যই দিয়ে দেবো সব কিছু। তো এটা হচ্ছে আমাদের কাজ 3-র জন্য যেটা আর কি হবে। তো আমাদের এখানে দেখি আমাদের কাজ 2-তে কী বলছে। শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন সহ উন্নয়ন বিষয়ক আলোচনা উপস্থাপন করবে আর কি, 60 মিনিট, মানে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়ন ব্যাপারে আর কি আলোচনা করবে এখানে, প্রাকৃতিক ও সামাজিক বিষয়ে। ধাপ স্যার এখানে বলছে, শিক্ষার্থীরা নিচে প্রদত্ত কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ ও বিশ্বের, মানে এই যে আমাদের যে অনুষ্ঠানটা আছে এখানে, এই অনুষ্ঠানের পাঠ থেকে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি অনুধাবন করবে এখানে। 5 নম্বর ধাপে বলছে, সমাজের যে কোনো উন্নয়ন প্রাকৃতিক পরিবেশে কীভাবে প্রভাব ফেলছে তা আলোচনা করবে আর কি। আচ্ছা, তো আমরা একটু এই হিস্ট্রিটা একটু পড়ি এখানে, আমাদের কী বলছে এখানে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন, কলকারখানা স্থাপনা, যানবাহন পরিবহনের ব্যবস্থা উন্নয়ন প্রয়োজন, কিন্তু এসব কলকারখানা যানবাহনের কালো ধোঁয়া পরিবেশে কার্বন নির্গত হয় করে এবং পরিবেশকে দূষণ করে, এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের কার্বন ডাইঅক্সাইডের ফলে আমাদের কি তাপমাত্রা বেড়ে যায় এখানে। এতে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির পৃষ্ঠটার উচ্চতা বেড়ে যাচ্ছে, মানে আমাদের ধীরে ধীরে পানি কি হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে এখানে। তো একটা এখানে গণনা করা যায় যে আমাদের এখানে 2050 সালে মেবি আমাদের পানির উচ্চতা আমাদের আগে থেকে আমাদের বাংলাদেশের মতো একটা দেশ ডুবে যাওয়ার সম্ভাবনা, এরকম মানে একটা শুনছিলাম আর কি, দেখছিলাম আর কি। এতে করে সমুদ্র তীরবর্তী এলাকা ইতিমধ্যে ডুবে যাচ্ছে, বাংলাদেশেও সমুদ্রবর্তী অঞ্চলের ভবিষ্যৎ ডুবে যেতে পারে, এটা আমাদের বলছে, যেটা আমি বললাম 2050 সালের মধ্যে। এরকম অবস্থায় বিশ্বব্যাপী এই দূষণকে রোধ করার জন্য বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন দিয়েছে, অনেক দেশে একসাথে কলকারখানা এবং যানবাহন নিঃসরণ কার্বনের উপর আরোপ করছে আর কি। তারপরে এতে করে কলকারখানা এবং যানবাহনের মালিক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের প্রতি সচেতন হচ্ছে, তারা নির্ধারিত কার্বনের বেশি কার্বন নিঃসরণ করলে অতিরিক্ত টাকা দিচ্ছে, বাংলাদেশও এই কার্বন কর দিচ্ছে, কার্বন কর নাম যেটা পরিচিত। অর্থনীতিবিদরা বলছে এই কার্বন কর বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের রোধে বিশেষ সহায়তা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেমন বিভিন্ন দেশের একত্র হয়ে, মানে আমাদের এই যে একটু হিস্ট্রি, এটা আমাদের এখানে একটু পরে এই বিষয়টা এখানে লাগবে একটু, আমরা আগে প্রথমে কাজগুলো এখানে করি আর কি। ওকে, তো আমাদের এখানে বলছে, এখানে কি বলছে, উপরের 69টি পড়ে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বিষয়টি চিন্তা করে বলবেন, শিক্ষার্থীদের তাদের নিজস্ব পরিমণ্ডল কী কী উন্নয়ন দেখতে পায় তা দলগতভাবে আলোচনা করবে। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা কালার করে দিচ্ছে এখানে, এই উন্নয়ন প্রাকৃতিক পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে এটা আমাদের করতে হবে এখানে। তো আবার এখানে 2 নম্বর হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সাথে যেমন পারস্পরিক সহযোগিতা তৈরি হয়েছিল, তেমনই বর্তমানে টেকসই উন্নয়নের জন্য, মানে টেকসই উন্নয়নের জন্য এই সহযোগিতা কীভাবে ভূমিকা রাখছে এটা আমাদের একটা স্টেপ, এটা আমাদের এখানে মানে উপস্থান করতে হবে এখানে, পোস্টারের মাধ্যমে বা কাগজের মাধ্যমে লিখে আর কি করতে হবে। ওকে, আমরা সমাধানে যাই। সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ওকে, আমি একটা প্রথমে এই হেডলাইনগুলো লিখে নেব। তো চূড়ান্ত মূল্যায়নের তারিখ হচ্ছে 30/11/2023। তো আমাদের নাম হচ্ছে, নিজের নামটা লিখবেন, শ্রেণী হচ্ছে সপ্তম, আর হচ্ছে শাখা কি আপনার শাখাটা লিখবেন, আর হচ্ছে আপনার এখানে রোল বা আইডি নাম্বার লিখবেন এখানে। উপরোক্ত 69টি পড়ে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বিষয়টি নিয়ে চিন্তা করে দেখা যায়, প্রাকৃতিক ও উন্নয়ন সামাজিক উন্নয়ন পরস্পর সম্পর্কিত, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে সামাজিক উন্নয়ন সম্ভব না। ওকে, আবার সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তি গড়ে তুলতে হলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে, তাই
প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের প্রয়োজন। ওকে, এটা আমাদের এখানে বলছে। আমরা নিজস্ব পরিমণ্ডলে যেসব উন্নয়ন দেখতে পাই, আমাদের এখানে এই যে এখানে যে কোশ্চেনটা বলছিল, এখানে যে নিজস্ব পরিমণ্ডলে যেসব উন্নয়ন আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে সেই বিষয়গুলো বলছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কোথায় আছে? হ্যাঁ, বলছে এখানে আমাদের যেমন সরল মানে সড়ক এবং রেলপথের নির্মাণের কথা বলি, তা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কথা যদি বলি আমরা এখানে, আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণের যদি কথা বলি, তারপরে পর্যটন শিল্পের বিকাশ, হ্যাঁ এগুলো সবগুলো আমাদেরকে আমাদের তো এই উন্নয়ন, এগুলো আমাদের কিন্তু উন্নয়নের কিন্তু কথা বলছে এখানে। আমরা এই উন্নয়নগুলো অলরেডি কিন্তু দেখে আসছি কিন্তু, তাই না? এই উন্নয়নগুলো প্রাকৃতিক পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলছে আমাদের, এই যে এখানে বলছে যে এই উন্নয়নগুলো প্রাকৃতিক পরিবেশের উপর কীভাবে মানে কীরকম প্রভাব ফেলছে আর কি, এই যেটা আমাদের বলছে। আচ্ছা, তো এখানে বলি যে হচ্ছে যেমন কলকারখানা ধোঁয়া এবং বর্জ্য পরিবেশ দূষণ করছে এখানে, তারপরে সড়ক ও রেলপথ নির্মাণের ফলে বন উজাড় হচ্ছে, তা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের ফলে বায়ু এবং জল দূষণ হচ্ছে এখানে, আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের ফলে বন উজাড় হচ্ছে এবং ভূগর্ভ জলের স্তর নেমে যাচ্ছে আর কি, পর্যটন শিল্পের বিকাশের ফলে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেবো। এই উন্নয়নগুলোর ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বন্য খরা এবং প্রাকৃতিক পরিবেশের দূষণ ইত্যাদি সমস্যা সৃষ্টি হচ্ছে আর কি। তো এরপরে আমাদের যে বিষয়টা বলছিল এখানে, যে মুক্তিযুদ্ধের বিষয় বলছিল এখানে, তাই না? আমাদের বলছিল এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে, এখানে একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুক্তিযুদ্ধে যেমন বিভিন্ন দেশ একত্র হয়ে সহযোগিতা করছে, তেমনই অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নের বিশ্বের বিভিন্ন দেশ একত্র হয়ে কাজ করছে, এর ফলে মানুষের ভবিষ্যৎ হুমকির সম্ভাবনা কমে যাচ্ছে, মানে এটা আর কি বলছে। তো এই বিষয়টা আমাদের এখানে মুক্তিযুদ্ধের যে বিষয়টা এখানে ছিল, এটা আমরা এখানে এইভাবে দেবো আর কি। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সাথে যেমন পারস্পরিক সহযোগিতা তৈরি হয়েছিল, তেমনই বর্তমানে টেকসই উন্নয়নের জন্য এই সহযোগিতা বিশেষ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যেমন ভারত বাংলাদেশকে কী করেছে এখানে, অর্থনৈতিক বা এবং সাময়িকভাবে মানে সাহায্য করেছিল, আমরা জানি এটা। অন্যান্য দেশেও বাংলাদেশকে রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে সহযোগিতা করেছিল, এই সহযোগিতার ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। বর্তমান টেকসই উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতা করছে, যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তা বিভিন্ন দেশ একসাথে কাজ করছে, তারপরে কি বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ একসাথে কাজ করছে, এই সহযোগিতার ফলে টেকসই উন্নয়নের জন্য লক্ষ্যে মানে উন্নয়নের লক্ষ্যে অর্জন করা সম্ভব হচ্ছে আর কি। টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের প্রয়োজন, এই ভ্রাতৃত্ব গড়ে তুলতে হলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে, এই সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ মানে উন্নয়ন করতে পারবে, আবার এখানে উন্নয়ন হবে এখানে, এটা একটু ভুল হয়ে গেছে, দেশ উন্নয়ন করতে পারবে, ফলে টেকসই উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আর কি। আমাদের এটাই হচ্ছে আমাদের ছিল প্রথম স্টেপের কাজ ছিল আর কি, আমাদের এই যে মোটামুটি কাজ দুই আর কি কাজ বাছিল। তো আমি নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে কাজ তিনের যে কাজটা আছে এটা দেবো আর কি, মানে নেক্সট টিউটোরিয়াল আছে, দুই নম্বর টিউটোরিয়াল আমি বানাবো, মানে একটু পরে দেখবেন আমার প্লেলিস্টে সিকোয়েন্সিয়ালি দেওয়া থাকবে আর কি। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।